এবং এরকম একটা পরিস্থিতিতে আমরা যে পড়ব, যত অপকর্মের রাস্তা সেটা আপনি দেখিয়ে গেছেন, আমরা বের করি নাই। আমাকে একজন ব্যক্তি হোয়াটসঅ্যাপে একটা কাগজের ছবি পাঠিয়েছেন, স্বপন ভাই, কাগজের ছবিটা হোয়াটসঅ্যাপে যে পাঠিয়েছে, 1991 সালে তৎকালীন বিরোধী দলের নেতা মাননীয় শেখ হাসিনা বিরোধী দলের নেতার প্যাডে একটা চিঠি লিখেছিলেন বিভিন্ন এম্বাসিতে, যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ভীষণ অবনতি হয়েছে, আপনারা এতে আপনাদের আগ্রহ নিয়ে আমাদের উদ্ধারের জন্য জড়িত হন। অর্থাৎ তৎকালীন বিরোধী দলের নেতা বিদেশি শক্তির নিকট আবেদন করেছিলেন যে আপনারা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে জড়িত হন। সেই বিরোধী দলের নেতা, আজকে সরকার দলীয় নেতা, তিনি বলছেন বিরোধীরা কেন আমাদের সঙ্গে জড়িত হয়। আপনি 2014 সালে ভারতের সুজাতা সিং মহোদয়কে দাওয়াত দিয়েছেন, তিনি আমাদের ঘরে আসলেন, আমাদের বাড়িতে আসলেন, মাননীয় হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে মিটিং করলেন। মাননীয় হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব মিটিংয়ের শেষে দরজার বাইরে এসে সব টেলিভিশনকে বলে দিলেন কী জন্য মিটিং হয়েছে, কেন হয়েছে। একই জিনিস আজকে থেকে 2-3 দিন পূর্বে আবার ইউটিউবে ঘোরাঘুরি করছে, যে ভারতের পত্রপত্রিকায় বের হয়েছে, হাসিনাকে দুর্বল করলে বাংলাদেশ দুর্বল হয়ে যাবে, ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়ে যাবে, দক্ষিণ এশিয়া দুর্বল হয়ে যাবে। এই 2014 সালের একই মরা কাহিনী। তাহলে এই যে গল্পগুলো বানানো হয়, এই যে গল্পগুলোকে বাতাসে ছড়ানো হয়, এগুলো রাজনীতি নয়, এগুলো অপরাজনীতি। সরকারের নিকট আহ্বান রাখছি, অপরাজনীতি বন্ধ করুন, স্বচ্ছ রাজনীতি করুন। আপনি সরকারে আছেন, অবৈধভাবে হোক, আমরা বিরোধী শিবিরে আছি, লেট আস স্টপ লাইক জেন্টলম্যান, লেট আস বিহেভ লাইক জেন্টলম্যান। আপনাদের প্রার্থনায় আমাদের হাতকে একসাথে তোলার জন্যে আমরা একসাথে রাজপথে হাঁটছি, ইনশাল্লাহ হাঁটব। আমাদের সবচেয়ে বড় শরিক, আমাদের মুরব্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রীর জন্য আমাদের প্রার্থনা থাকবে। কত আনন্দের হতো, কত আবেগ ঘন হতো যদি আজকে দেশনেত্রীকে আমরা রাজপথে পেতাম। ইনশাল্লাহ তাকে মুক্ত করা হবে, মহান আল্লাহ তার নেতৃত্বে গিয়ে বাংলাদেশকে মুক্তি দিবেন, সেটা তিনি তখনই বুঝতে পেরেছিলেন। আমি শুধু আমার বক্তব্যের অতি সংক্ষিপ্ত করার জন্যে, কল্প করার জন্যে এইটুক বলে চলে যেতে চাই যে আজকের রাজনীতিতে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে নিয়ে যে আগ্রহ দেখাচ্ছে, সেই আগ্রহ একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার বক্তব্য বাংলাদেশ কল্যাণ পার্টির সকলের পক্ষ থেকে, জাতীয় পার্টির সকলের প্রতি আমাদের শুভেচ্ছা থাকলো। বাংলাদেশ কল্যাণ পার্টির অন্যতম ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব জনাব নুরুল কবির ভূঁইয়া পিন্টু, যুগ্ম মহাসচিব জনাব আবদুল্লাহ আল হাসান সাকিব সহ আমরা 10-12 জন এখানে এসেছি আপনাদের অনুষ্ঠানে শরিক হওয়ার জন্যে। আমার বক্তব্য শেষ করছি, আপনাদের প্রতি পুনরায় শুভেচ্ছা জ্ঞাপন করছি, সবার জন্য দোয়া জ্ঞাপন করছি, সাংবাদিক ভাইদেরকে সম্মান জানাচ্ছি। আপনাদের মাধ্যমে দেশবাসী আমাদের অনুভূতি জানতে পারবেন এই বিশ্বাস রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।